নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের জানাই আরো একবার স্বাগত। তোমরা ভাবছো তো এত সেজে গুজে কেন ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম? তো তোমাদের বলি, আজ আমাদের কলেজে সোশ্যাল প্লাস ফ্রেশার্স। তো ফ্রেশার্স যেহেতু 3 বছর হয়নি, তাই এবছর 3টে ইয়ারকেই ফ্রেশার্স দেওয়া হবে। বিভিন্ন কারণের জন্য হয়তো আমাদের কলেজে 3 বছর ফ্রেশার্স হয়নি, কিন্তু তাও খুব মজা হবে, এটাই আশা করছি। আমি কলেজে ভর্তি হওয়ার পর এটা হচ্ছে আমার প্রথমবার ফ্রেশার্স, তো সেই জন্য একটু বেশি আগ্রহী। আর সকালের দিকে কিছু কালচারাল প্রোগ্রাম হবে, সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেখানে আমিও পারফর্ম করছি। এখনও পুরোটা রেডি হইনি, মেকআপও করিনি, কিছুই করিনি, জাস্ট হেয়ারস্টাইলটা করেছি, কলেজে গিয়ে মেকআপ করব। তো চলো একেবারে কলেজে গিয়ে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমাদের কলেজে স্পেশাল গেস্ট হিসেবে কে আসছে সেটাও তোমাদের দেখাবো, তো চলো। তারপর কলেজে গিয়ে ফুল মেকআপ করে রেডি হলাম। মেকআপটা আমি করিনি, আমারই একটা বান্ধবী করে দিয়েছিল, সে নিজেও একজন মেকআপ আর্টিস্ট, তোমাদের তার সাথে পরে আলাপ করাবো। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা অনেক নয়েজ আসছিল, তাই আমি আলাদা করে ভয়েস অ্যাড করলাম। আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই সেটা কিন্তু জানিও। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। তোমাদের বলা হয়নি, আমি বিএসসি অ্যান্থ্রোপোলজি অনার্স করছি। তারপর এই যে আমাদের নবীন বরণ করার জন্য এরা এসেছিল, সেদিন কিন্তু সবাইকেই খুব মিষ্টি দেখতে লাগছিল, আর শাড়ি পরলে মেয়েদের এমনি সুন্দর দেখতে লাগে, আর আমার বান্ধবীগুলো তো এমনি সুন্দরী। আর এই যে গার্লস অ্যাক্টিভিটি রুমে কয়েকজন রেডি হচ্ছিল, কেউ বা খাচ্ছিল, আবার অনেকে রিহার্সালও করছিল আর একবার করে। তারপর আমাদের কলেজের প্রফেসরদের বরণের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা হলো। অনুষ্ঠানের শুরুটাই হয়েছিল একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে, কিন্তু সেই ভিডিওটা যেহেতু আমার কাছে নেই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপর একটি রবীন্দ্র নৃত্যের মাধ্যমে একটি সুন্দর নাচ পরিবেশন করেছিল আমাদের একজন সিনিয়র দিদি। তোমাদের সাথে সবার পারফরমেন্সের পুরো ভিডিও শেয়ার করতে পারবো না, যেহেতু এই ভিডিওটা বড় হয়ে যাবে, তাই কিছুটা করে শেয়ার করব। নাচ গান আবৃত্তি নিয়ে পুরো প্রোগ্রামটাকে খুব সুন্দরভাবে পরিবেশন করেছিল আমাদের ইউনিয়নের দাদা দিদি ভাই বোনরা, তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে আমাদের কলেজের সাঁওতাল ডিপার্টমেন্টের পারফরমেন্স। এটা হচ্ছে আমাদের পারফরমেন্স। আর আমাদের গ্রুপ ডান্সটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানিও। আমি
আর তারপর বাকি গ্রুপের পারফরমেন্সগুলো স্টেজে হচ্ছিল আর আমরা নিচে এরকম করে নাচছিলাম। ভীষণ মজা করেছি কিন্তু সেদিন। আর একটা কথা না বললেই নয়, আমাদের এই সব গ্রুপেরই ডান্স কোরিওগ্রাফিগুলো করেছিল আমাদের একটা সিনিয়র দিদি শর্মিলিদি। এত নাচানাচির পর অবশ্যই তো খিদে পাবে, তাই আমরা সবাই মিলে চলে গেলাম ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে। আর সবাই মিলে একসাথে বসে খেতে খুবই ভালো লাগে। আর সেদিন যেহেতু প্রোগ্রাম ছিল, তাই আমাদের কলেজ থেকেই খাইয়েছিল পোলাও আর চিলি চিকেন। আর এই যে গ্রিন শাড়ি পরে আমার পাশে যে বসে আছে, ইনি হচ্ছেন আমাদের মেকআপ আর্টিস্ট। ও বিভিন্ন পার্টি মেকআপ বা বিয়ের কোণে থেকে শুরু করে সবাইকেই সাজায় প্রায়। তোমরাও যদি ওর কাছে সাজতে চাও অবশ্যই আমাকে জানিও, ওর ফোন নাম্বার আর অ্যাড্রেস আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। তারপর আমি ওই শাড়িটা চেঞ্জ করে এই ব্ল্যাক কালারের শাড়িটা পরেছিলাম। তারপর একটু সন্ধে সন্ধে করে আমাদের আসল প্রোগ্রাম আরম্ভ হলো। আর আমাদের কলেজটাকে দেখো কি সুন্দর সাজিয়েছিল। আর আমাদের কলেজে স্পেশাল গেস্ট হিসেবে এসেছিল, দাঁড়াও দাঁড়াও ধৈর্য ধরো বলছি, জি বাংলার সারেগামাপা খ্যাত সমায়ন সরকার। আশা করি অনেকেই এনাকে চেনো। আমাদের স্পেশাল গেস্ট হিসেবে ইনি এসেছিলেন আমাদের কলেজে। আর এই গানটা শুরুর মাধ্যমে আমাদের এই সুন্দর সন্ধ্যাটাকে আরো আলোকিতময় করে তুলেছিলেন। ওনার গানে তালে তাল মিলিয়ে পুরো কলেজটাই মেতেছিল প্রায়। আর এসব গানে তো না নেচে থাকাই যায় না, তাই আমরাও স্টেজের নিচে ফাটিয়ে নাচছিলাম। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই আর বেশি বড় করছি না। আর আমাদের নেচে পুরো বিধ্বস্ত অবস্থা হয়েছিল যাকে বলি। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য সবাইকে টাটা।